নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরির ভিডিও নিয়ে, যেখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের থেকে অধিকাংশ শূন্য পদে নিয়োগ করছে। একটি পোস্ট রয়েছে ক্যাটাগরি সাব ইন্সপেক্টর, আর একটি পোস্ট রয়েছে কনস্টেবল। এই দুটো ক্যাটাগরিতে নিয়োগ করতে চলেছে। কতগুলো শূন্য পদে নিয়োগ করবে এবং কিভাবে আপনি আবেদন করতে পারবেন বা অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবেন, সবই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি দেখতে থাকো। আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ওয়েবসাইটে। এখান থেকে পারলে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন অ্যাডভার্টাইজ নাম্বারটি। দেখতে পাচ্ছেন নিউ যে স্ল্যাশ করছে, নিউসে ক্লিক করলেই কিন্তু আপনি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে বলাই আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তারপরে এখানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বর রয়েছে RPF 1/2024 এবং RPF 2/2024। এখানে দেখতে পাচ্ছেন কি কি পোস্ট রয়েছে। দুটো ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরি রয়েছে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার শুরুর তারিখ 15/4/2024 এবং শেষ তারিখ 14/5/2024, অর্থাৎ মে মাসের 14 তারিখে কিন্তু শেষ হতে চলেছে আবেদন প্রক্রিয়া। দ্বিতীয়ত আছে কনস্টেবল পোস্টে। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য একই রয়েছে আবেদন করার তারিখ এবং শেষ তারিখ রয়েছে একই। এখানে দেখতে পাচ্ছেন যে যে ক্যাটাগরিতে নিয়োগ করা হবে সাব ইন্সপেক্টর, এখানে লেভেল 6 হিসাবে বেতন কাঠামো রয়েছে। গ্রাজুয়েট পাশে আবেদন করতে পারবেন এবং বেতন কাঠামো রয়েছে 35,400 টাকা এবং বয়স আবেদন করার জন্য 20-28 হতে হবে এবং ভ্যাকেন্সি রয়েছে 452টি সাব ইন্সপেক্টরের বা SI পোস্টে 452টি ভ্যাকেন্সি রয়েছে। এবং দ্বিতীয় নম্বর রয়েছে কনস্টেবল। কনস্টেবলের জন্য লেভেল 3 হিসাবে বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। বেতন কাঠামো রয়েছে 21,700 টাকা। বয়স 18-28 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। ভ্যাকেন্সি রয়েছে 4,208টি এবং টোটাল মিলিয়ে শূন্যপদ হয়েছে 4,660টি। দেখতে পাচ্ছ এখানে আবেদন করার জন্য যারা SC ST বাদে রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা দিতে হবে এবং কি যারা SC ST রয়েছে তাদের জন্য 250 টাকা আবেদন ফিস রয়েছে। যে সমস্ত ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ, কলকাতার জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে। সবার লাস্টে দেখতে পারবে এখানে কলকাতা ওয়েবসাইট থেকে এখান থেকে ডাউনলোড করতে পারবে। তারপরে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট থাকবে, PMT থাকবে। ফিজিক্যাল মেজারমেন্টে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড, ক্যান্ডিডেট মাস্ট ইনশিওর দ্যাট দ্য ফুলফিল দ্য প্রেসক্রিপ্ট PMT অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড দ্য পোস্ট ফর উইচ দে আর অ্যাপ্লাইং ডিটেলস CN পাবলিশ অফিসিয়াল RRB ওয়েবসাইট। তো এইখানে তোমাদের কিন্তু বলাই আছে যে আবেদন করার জন্য ফিজিক্যাল মেজারমেন্ট হিসাবেই কিন্তু নিয়োগ প্রসেস চলবে এবং তারপরে যারা আবেদন করবে যে পোস্টেরগুলোর জন্য সেক্ষেত্রে অনলাইনে কিন্তু পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। তো সারাগুলি বুঝতে পারছার জন্য যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো এবং এই নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। ধন্যবাদ।